এই আনন্দ আমার শক্তি নয়, এটা ভবা পাগলার দান। গুরু কৃপায় ঘুরে ঘুরে গাই কবিতা। বাবা, মাঠের মধ্যে দিয়ে এখানে হাই ভোল্টেজের যে ইলেকট্রিসিটি অনেক সময় যায় না, বড় বড় পোল থাকে, ওই ইলেকট্রিক তারের মধ্যে হাই ভোল্টেজ থাকে, 11,000 ভোল্ট 25,000 ভোল্ট থাকে কিনা বলেন। কিন্তু পাওয়ার হাউস হতে যদি বন্ধ করে দেয়, আর কিন্তু ভোল্টেজ থাকবে না তারের গায়ে, থাকবে পাওয়ার হাউস ভবায় আমার ভোল্টেজ দিয়ে দিল তাই প্রেমানন্দে অসীম বলে হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলে। বুঝতে পারছেন ব্যাপারটা কোথায়? কায়দা আছে বাবা। তাহলে চারবার রাম আর চারবার কৃষ্ণ কেন? রাধার সেবাতে কৃষ্ণ আত্মহারা হলো, তখন নিধুবনে রাধা কৃষ্ণ দুজনে গেল, সেখানে অপ্রাকৃত রমণ ক্রিয়া, এটা প্রাকৃত নয়, প্রাকৃত রমণ সব সংসারেতে হয়। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামায়ত্রী যাহার উপাসন, প্রেম পুকুরে মাধুরীতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে, অনুরাগের শীতে বেঁধে আসতে তীর সুতে, মহাভাবের দর্শু খেলো লাল শাস্ত্র কেটে, একনিষ্ঠ প্রার্থনার পানে থাকো নির্দি দিয়া, নিষ্কাম প্রেমের মৎস্য জবে ঠোক দিবে আসিয়া, অনুরাগের শীতে ধরে কষে দিও টান, তবে তোমার মৎস্য ধরার হবে না প্রসাদে। হায় হায় হবে প্রসাদ, হায় হায় হবে গোপন বাসরে গেল, রাধার পরশ পেয়ে কৃষ্ণ মদন মোহন হল, রাধারানীর পরশে কৃষ্ণ কি হল মদন মোহন। প্রকৃত কৃষ্ণ কি? কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত্র, পশু পাখি কীট পতঙ্গ মানুষের ভিতরে কামরূপে শ্রীকৃষ্ণ সদা বিরাজ করে, সদা বিরাজ করে, সদা বিরাজ করে। কিন্তু রাধারানীর কাছে যখন কৃষ্ণ গেল মদন মোহন হয়ে কৃষ্ণ প্রেমানন্দ পেল, অপ্রাকৃত রসে দুজন হল মুচ্ছমান, চারি নায়ক রূপ ধরিল কৃষ্ণ ভগবান, চারি প্রকার রমণ ক্রিয়া পরিবারে করে, চারি নায়ক রূপ হয়েছিল মধুর ব্রজপুরে, তাই রমণার্থে রাম নাম এটা নিম্ন গতি নয়, তাই এই হরি নাম করলে জীব আনন্দময় সচ্চিদ আনন্দ কৃষ্ণেরও স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন যুগ, সদাংশে সন্দিনী আনন্দাংশে লাগিনী, চিদাংশে সন্দিনি যারে জ্ঞান করে মানি, সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভগবানের সুর দিতে লাগিনি কারণ, লাগিনী সার প্রেম, প্রেমের সার ভাগ, প্রেমের পরম আস্থা নাম মহাভাব, সেই মহাভাব স্বরূপা আমার রাই কিশোরী, রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি। হেলে মহাভাব আর রসরাজ শোনো দিয়ে মন, দুই তত্ত্ব অপ্রাকৃত রসেতে মগন, অপ্রাকৃত জগতে যখন মিলন হয় সেই রমণার্থে চারি রাম, চারি নায়ক হয়ে কৃষ্ণ সেই রমণ করে, তাই চারি রাম চারি কৃষ্ণ নামের অভিধান,
এই নাম যত করবে হবে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি হবে, ঊর্ধ্ব হবে রতি, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় সেই মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরোধিকা হইলে তাহার প্রেমের মহাজন। এইভাবে গুরু কৃপা যখন যার হল, ঊর্ধ্বরে তার অমন ক্রিয়া সেই জেনে গেল। রাধা কৃষ্ণের ঊর্ধ্বরে তার রমণ ক্রিয়া হয়, এই জন্য সবসময় তাদের আনন্দ বাধা হয়। তাই বিশ্ববাসী রাধা কৃষ্ণের পূজা করে, দেখো রাধা কৃষ্ণের পূজা দেয় আজ বিশ্ব ভরে। রাধারানী শ্রীকৃষ্ণকে জনাইয়ে রয়, রাধা কৃষ্ণ নাম নিলে দেহ নিষ্কার হয়। আমি যদি কবি গান গেয়ে শোনেন নরনারী, কোন একটা যুবতী মেয়েকে জড়াইয়ে ধরি, লাঠির বাড়ি পড়বে পিঠে মিথ্যা কথা নয়, বদমাস অসীম সরকার কবি গান গায়। কবি গান গাইতেছিল দাঁড়াইয়ে আসরে, বাইরে এসে যুবতীকে জড়াইয়ে ধরে, জড়াইয়ে ধরে, জড়াইয়ে ধরে। কিন্তু রাধা কৃষ্ণ জড়া জড়িতে অনন্ত কালে রয়ে, তবু আমেরিকা বাসি এসে তাদের পূজা দেয়, তাদের পূজা দেয়, তাদের পূজা দেয়। একে বলে নিষ্কাম খেলা, শোনেন নারী নরে, কৃষ্ণ মদন মোহন হলো রাধার কৃপার ফল। এই জন্য দাসপাত দিল রাধারানীর পায়, পরিষ্কার জবাব দিলাম দাঁড়াইয়ে সভায়। বলছে ভক্ত কি করে বল, ভক্ত ভক্তি গুণে বল, ভক্ত ভক্তির গুণে বল, ঈশ্বর অনেক বল, সে বড় মাথা যায় না। অনন্ত অসীম অনাদি স্বয়ং ঈশ্বর, কিন্তু হনুমান দেখালো বুক সিরে তার হৃদয়ের ভিতর। জয় বজরং বলী কী, বলো জয় বজরং বলী কী, বলো হনুমান জী কী, হনুমান জী কী। হনুমান বানর বংশে জন্ম নিয়ে এত ভক্তি ছিল তার হৃদয়ে, মাঝে রাম সীতা সিরিয়া দেখালো। কবে কবে দেখালো, জয় বিজয় নামে বৈকুণ্ঠে তারা দুই ভাই নারায়ণের দ্বারের দ্বারি ছিল। মুনির অভিশাপ করার ফলে তাদের জন্ম নিতে হবে এই ধরনিত, তাই তারা কেঁদে বলে হে প্রভু বলো, তোমাকে ছেড়ে যদি যাই, বলো হে মালিক সাই, তোমাকে আবার কবে ফিরে পাব। ভগবান বলেছিল ধরো আমার কথা ধরো, মিত্র হলে জন্ম নিলে সাত জন্ম পরে পেতে পারো, কিন্তু বাইরে বাইরে শত্রুভাব করলে আচরণ, তিন জন্মে পাবে আবার আমার সিচরণ। তবে তোমাদের দু ভাইকে করে দিলাম মানা, আমার সঙ্গে শত্রুতা করিবে কিন্তু ভক্তের সঙ্গে না, ভক্তের সঙ্গে না, ভক্ত
সঙ্গে শত্রুতা করিলে পরে আর একটা জনম কিন্তু যাবে তখন বেড়ে সেই জয় বিজয়ী হিরণ্যকশিপু হিরণ্যক্ষ হল কিন্তু ভক্ত প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছিল সেই জন্য ওরা রাবণ কুম্ভকর্ণ হয় আবার একটা জনম বেড়ে যায় জগা মাধা হয়ে আবার এলো তখন বলেছিল প্রভু আর একটা জন্ম হচ্ছে শিশুপাল আর দন্তবক্র জন্মগুলো মনে রাখবেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু নাম্বার ওয়ান শিশুপাল দন্তবক্র দুই রাবণ কুম্ভকর্ণ তিন যেহেতু প্রহ্লাদকে ব্যথা দিয়েছিল জেনে নিন এই জন্য আর একটা জন্ম বাড়িয়া তার গেল স্বয়ং নিতাই বহু গিয়ে তাদের উদ্ধার করেছিল রাধে রাধে এই কথাগুলো জানত রাবণ কুম্ভ কুম্ভকর্ণ যখন একে হয় রামের সঙ্গে শত্রুতা তখন তাহার হয় পিতৃস্বত্ব পালনে রাম বনবাসে গেল রাবণ রাজা এসে সীতা চুরি করে নিল এটা কিন্তু মূলত নয় সীতা চুরি সীতা হচ্ছে রাবণ রাজার পার হওয়ার তরি পারের তরি লঙ্কায় আনলো কান্ডারি পরে গেল তাই রামচন্দ্র কান্ডারি হয়ে উদ্ধার করেছিল এই রাবণ বধের জন্য হনুমানকে দিয়ে যখন রাবণের মৃত্যু বাণটা আনানো হল আজকে মায়ের একটু শোনে রামায়ণী কথা কারণ হ্যান্ডবিলেও লেখা আছে রামায়ণ দু চারটে না বললে তো হবে না এত সময় ভাগবত বলেছি চৈতন্য চরিতামৃত বলেছি গীতা বলেছি এখন একটু রামায়ণ ঢুকছি আপত্তি নাই তো আপনাদের বাহ রাধে এ বাচ্চা সরকি নিয়ে ঘোরাঘুরি কর কি কারণ জানি না কার ঘরের এই শৃঙ্খল নন্দন চুপ করে বসে থাক গান শোনার তরে সরকি নিয়ে এমন ভাবে বেড়াস কেন ঘুরে এমনিতে 80 লক্ষের ঘুরে নি পাকে জীবের পড়তে হয় কৃষ্ণ ভজন না করিলে জীবন বিফল তত্ত্বে নিয়ে চলবে সরকি ফরকি সব তত্ত্বে চলবে কায়দা আছে বাবা যা বলবো ওটাই তত্ত্বই এইবার রামচন্দ্র রাবণের মৃত্যু বাণ যখন ধনুকে জুড়িল অচল হইয়া বাণ মাটিতে পড়িল রাম বলে শোনো শোনো মিত্র বিভীষণ বলো বলো মৃত্যুবান চলে না কি কারণ বিভীষণ বলে শোনো রাম লঘুবন বান চালাতে তুমি আজ শক্তি পূজা করো হ্যাঁ শক্তি পূজা করো হ্যাঁ শক্তি পূজা করো শক্তি পূজায় কিলা দিবে বল মম ঠাই বিভীষণ বলে 108টা নীল পদ্ম চাই নীল পদ্ম কোথায় আছে রাম যখন কহে বিভীষণ বলে ওই পদ্ম আছে দেবী দহে দেবী দহ নামে একটা জায়গা আছে ওখানে 108টা নীল পদ্ম ফুটে আছে
ওই পদ্ম কিসের থেকে তৈরি হয়েছিল বাবা জানেন? জানেন না? শুনবেন? শুনতে চান? তাহলে বাচ্চাকে থামান। বাচ্চা নিয়ে নাচানাচি করার জায়গা নয়, কবি গান শুনতে হলে একটু স্থির হয়ে বসার প্রয়োজন রয়। রদ দেখায় আর কলা বেচায় একসঙ্গে কি হবে? দরকার হলে বাচ্চা নিয়ে উঠে চলে যাবে, উঠে চলে যাবে, উঠে চলে যাবে। ওটা বাচ্চার দোষ নয়, মায়েরটার মায়েরই দোষ। ওরা সময় মতো খেতে না পেলে করে তখন ফোস, হায় হায় করে তখন ফোস, হায় হায় করে তখন ফোস। যখন যাচাই দিও তোমরা বাচ্চা নিয়ে বুকে, দেখবে তোমার কোলের বাচ্চা শান্তিতেই থাকে, হায় হায় শান্তিতেই থাকে, হায় হায় শান্তিতেই থাকে। রাম বলে হনুমান তুমি আমার কথা মানো, দেবী দাহ হতে এবার নীলমঙ্গল আনো, তাহলে নীলপদ্ম কি করে জন্ম হয়েছিল একটু বলি। আদ্যা শক্তি পরা প্রকৃতি কারণ শলিলে ভাসমান অবস্থায় ছিল, কারণ মানে জল, আস্তে এক, শলিল মানে জল, আর কারণ মানে কি বাবা? স্থূল সূক্ষ্ম কারণ মানে একটা অবস্থার নাম কারণ। কোন অবস্থা? এখানে শুকনো মাটির ঢিল থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম, একটা মাটির ঢিল, এটা হচ্ছে স্থূল, সবাই দেখতে পাচ্ছি। একদম পেশাই করে ফুদিয়ে উড়াই দিলে বাতাসের সঙ্গে মিশে থাকবে, এটা সূক্ষ্ম। ওই যে কণা অণুগুলো যদি আরো ভেঙে দেওয়া যায় তাহলে ওটা কারণ হয়ে যায়। এই যে লৌহ ডান্ডাটা, বৈজ্ঞানিকরা কি করলেন? পদার্থকে ভাঙলেন। পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? পাওয়া যায় কিছু মলিকুল যারে অণু কয়, অণুটারে ভেঙে দিলে তখন পরমাণু পায়। পরমাণু, পরমাণু আবার যখন ভেঙে ফেলে দিল, এই কর্মটা কিন্তু রাদারফোর্ড করেছিল, জন ডাল্টন সাহেব পরমাণুবাদী বৈজ্ঞানিক জন ডাল্টন সাহেব। তখন কিন্তু বিশ্বের বৈজ্ঞানিকরা ভেবেছিল এই পরমাণুই হচ্ছে মৌলিক শক্তি একটা পদার্থে, এই জন্য তখন বলছিল অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড তার আনুষঙ্গিক বৈজ্ঞানিকদের নিয়ে ভেঙে দিলেন ওদের চোখ। উনি পরমাণু ভেঙে দেখলেন ওর মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। কায়দা, নিউক্লিয়াস মৌল নয়, ওটাকেও ভাঙা যায়। নিউক্লিয়াস ভাঙলে পরে বিস্ফোরণ হতে পারে, বিস্ফোরণে পৃথিবী যাবে সাড়ে খাবে, হায় হায় যাবে ছাড়ে খাবে, হায় হায় যাবে ছাড়ে খাবে। যাহা যত সূক্ষ্মতে চলে যায় তাহার শক্তি তত অধিকতর। তাহলে কারণ শলি বুঝাবার জন্য একটু বিজ্ঞানের কথা বললাম। আমি অজ্ঞান মানুষ, বিজ্ঞান কি বা বুঝি বাবা? আপনারা শিক্ষিত সমাজ, ভুল হলে ক্ষমা করবেন। তবে ভুল আমার হয় নাই, যেগুলো বলছি এগুলো ঠিকঠাক একদম, কারণ পড়াশোনা করেই বলেছি। এই কারণ শলিলে আদ্যাশক্তি মহামায়া ভাসমান অবস্থায়। আমার শোনো একটু কঠিন আলোচনা, একটু শোনো, এগুলো তো তোমরা শোনোনি কখনো। শুনতে শুনতে আস্তে আস্তে বুঝতে পারবে।
কারণ বেশিরভাগ তো কীর্তন বাউল এগুলো হয়, ওগুলো ভালো প্রেমময় আলাপ। আর কবি গানের মধ্যে জ্ঞানের কথা আছে, প্রেমের কথা আছে, ভাবের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, দর্শনের কথা আছে, রাজনীতির কথা আছে, যে কোনো বিষয় নিয়ে আমরা কবি গান গাইতে পারি, যে কোনো বিষয়। এটা আপনাদের আশীর্বাদ, যে কোনো সাবজেক্ট আপনারা নির্বাচন করে দিলে দেখবেন দাঁড়াইয়ে দুইজন দুই দলে কিভাবে সঙ্গে সঙ্গে সেগুলো বলে তার সুন্দর জবাব দেওয়া হয়। তখন আজ্ঞা শক্তির অঙ্গ থেকে তিনটি অক্ষরের প্রকাশ হল, যেটা হচ্ছে আদি, বীজ, অ, উ আর ম। এই তিনটিকে যোগ করলে কি হয়? ওই শব্দটা কিসে ধরা আছে জানেন? সূর্যের মধ্যে। এটা বৈজ্ঞানিকরা যন্ত্র তৈরি করে কোন গ্রহে কি কি সাউন্ড হচ্ছে ওটা ধরেছে। পৃথিবীর একটা সাউন্ড আছে বাইরের থেকে শোনা, মানে তো সচল অচল না তো, সূর্যের চারিদিকে ঘুরছে, ওই যে ঘুরছে না ওর থেকে একটা সাউন্ড হচ্ছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। খুব সূক্ষ্ম যন্ত্র হলে সাউন্ডটা পাওয়া যাবে, যেমন ওটা একটু বেশি সাউন্ড হচ্ছিল আমি বন্ধ করে দিয়েছি, তাই তো নাকি? সূর্যের সাউন্ড বৈজ্ঞানিকরা নিয়ে দেখেছে, সূর্যের থেকে অলয়েস ওই শব্দটা হচ্ছে। এই জন্য সনাতন ধর্মের মানুষ না সূর্যের পূজা করে শুধু শুধু নাকি, এটা গুগলে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে। আমি নিজে শুনেছি এবং সেখানে বৈজ্ঞানিক বলছেন যে ভারতের সনাতন ধর্মের যে প্রণব, সেই প্রণব উচ্চারিত হচ্ছে সূর্য থেকে এই ওম শব্দ না দিলে কোনো মন্ত্র শুদ্ধ হয় না। ওম ভূর্ভুবঃ তৎসবিধুর দুর্বর্মণম ভদ্রদেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়া। অ, উ আর ম তিন অক্ষর থেকে তিন গুণের প্রকাশ এবং তিন দেবতার প্রকাশ পায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আদ্যা শক্তি ভাবলেন সৃষ্টিকে রক্ষা করতে হবে, নব সৃষ্টি। উনি ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা লজ্জা পেয়ে তিন দিক মুখ ফিরালেন। ব্রহ্মার আগে একখানা মুখ বটে ছিল, তিন দিক ঘুরানোর ফলে আরো তিনটা মুখ হলো, তাহলে তিনে একে সারি মুখী ব্রহ্মাদেব হয়। লজ্জাতে ব্রহ্মদেব লইলেন বিদায়, হায় হায় লইলেন বিদায়, হায় হায় লইলেন বিদায়। বিষ্ণু পেছন থেকে চলে গেল, শিবের কাছে গেল, শিব চারবার মুখ ঘুরালো, চারখানা নূতন মুখ হলো, আর আগে একখানা ছিল, এই জন্য শিবের পঞ্চানন নাম হলো, পঞ্চ আনন বিশিষ্ট। পঞ্চানন পঞ্চযুক্ত আনন, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলে আকার হয়, আকার পূর্ব বর্ণে যুক্ত হয়, পঞ্চযোগ আনন ইত্যার্থে পঞ্চানন। তখন শিব বলল, আমি তোমাকে বিয়ে করতে পারি, তুমি যদি 108 বার জন্ম নিতে পারো আর মরতে পারো, তাহলে তোমার সঙ্গে আর মা সন্তানের
কোনো পরিচয় থাকবে না সম্পদ। আর দশরথ বলল আমাকে দাহন করবে কোথায় রেখে, শিব বলল আমার বুকে, বুকটাকে চিতা করবে, আমার বক্ষ চিতার পরে রেখে আমি করিব দাহ। এই কথা কহিল আমার পাগলা বলিয়া। এক একবার মরে আর এক একবার পোড়ায় করে, গোনা ঠিক রাখবার করে কণ্ঠের এক একখানা হাড় কেটে রেখেছিল। এই জন্য মায়েদের, প্রত্যেক মায়েদের কণ্ঠের এক একটা হাড় কম আছে পুরুষের চাইতে। ঠিক বললাম না ভুল বললাম? মেডিকেল সায়েন্স নিয়ে যদি পড়া মানুষ কেউ থাকে, পড়া লাগবে না, ধরে দেখেন যার যার বউয়ের গলা বাড়ি গিয়ে ধরে দেখেন। আপনার এখানে একটা হাড় আছে, মায়ের দেখবেন নাই, প্লেন। এই যে হাড়টা কণ্ঠ হাড়, ওটা শিব কেটে নিয়েছে। এই জন্য হাড়ের মালা ভোলানাথে পড়িল প্রেমানন্দে বদল ভরে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আর মায়ের নাভি পদ্ম ধরে ধরে ছুঁড়ে ফেলে যায়, 108টা নাভি পদ্মে নীল পদ্ম হয়। ওই যে কালি জন্ম কোথা থেকে বোঝা গেল, মায়ের নাভি পদ্ম পড়ে যে নীল পদ্ম হল হনুমান, সেই পদ্ম যখন এনে দিল, যখন এনে দিল, যখন এনে দিল। এবার পূজা কে করবে? পূজার ব্রাহ্মণ আছে বা কোথায়? বিভীষণ বলে ব্রাহ্মণ রয়েছে লঙ্কায়। রাম বলে বলো বলো মিত্র বিভীষণ, লঙ্কাপুরে আমার কে আছে ব্রাহ্মণ? রাক্ষসের বাস লঙ্কা।